আরাফা ইসলামী ব্যাংক আউটল শাখা মাতার বাড়ি আজকের উদ্বোধন কে সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মইনুল হোসেন, আমাদের এই আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড মাতার বাড়ির সম্মানিত ব্যবস্থাপক জনাব মোহাম্মদ, সম্মানিত স্টাফ রিপোর্টার এবং দৈনিক আমাদের সময় এবং রেডিওর সম্মানিত স্টাফ রিপোর্টার শাহজাহান। অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আল আরাফা ইসলামী ব্যাংকের ঠিক আছে না না ঠিক আছে তো মনে হয় ঠিক আছে আমার মাতার বাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আমানত বা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রয়াস শুধুর মাতার বাড়িতে এই আউটলেট শাখা আমরা এই ব্যাংকেও এই আউটলেট শাখার মাধ্যমেও আপনারা পূর্ণভাবে এই এজেন্ট আউটলেটের মাধ্যমেও আপনারা পেতে পারেন। এই ব্যাংক প্রতিষ্ঠা লগ্নকালে এটাকে হক ব্যাংক করার নিয়তে হক ব্যাংক করার দেখতেই পাচ্ছেন যে আজকে এখানে আরাফা ইসলামী ব্যাংকের একটি আউটলেট শাখা উপস্থাপন করব। আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড একটি সম্পূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক এবং পূর্ণাঙ্গ আধুনিক একটি ব্যাংকের নাম হচ্ছে আরাফা ইসলামী ব্যাংক। এই ব্যাংক উদ্বোধন হয়েছিল 27 সেপ্টেম্বর। এই ব্যাংক সেক্টর স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে, অবকাঠামোগত উন্নয়ন, আত্মসামাজিক উন্নয়ন এবং যে কোনো সামাজিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে সমস্ত ব্যাংক সেক্টর রয়েছে এই অর্থনৈতিক উন্নয়নের, সেখানে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশে। আপনারা জানেন এখানে আমরা একটা আরআরএফ ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে এসেছি, এটা কয়েকটা বৈশিষ্ট্য। এটা একটা ইসলামী ব্যাংক, একটা প্রাইভেট ব্যাংক, প্রথমত ইসলামী ব্যাংক, দ্বিতীয়ত একটা প্রাইভেট ব্যাংক, তৃতীয় একটা ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল নির্ভর একটা ব্যাংক, তৃতীয় ব্যাংক হিসেবে বাংলাদেশের 63টা ব্যাংক বর্তমানে কর্মরত মানে অপারেশনে আছে, তার মধ্যে আমরা তৃতীয় ব্যাংক হিসাবে 3 নম্বর ব্যাংক হিসাবে 2015 সালের 16 জুন আমরা এই উদ্যোগ আমরা ইনশাল্লাহ পরিক্রমা সম্পূর্ণ হয়েছি পর্যায়ক্রমে। এ পর্যন্ত আমরা আজকের অনুষ্ঠানের যে আজকে অনুষ্ঠান যে হচ্ছে এটা হলো 550। আর এর আগে যে নেতৃত্বে ছিলেন এসএম গ্রুপের যারা লাভ স্যার উনি আসলে এখন আমাদের সাথে ইসি চেয়ারম্যান হিসাবে আপনার সবাই আজকে ভালোভাবে ছিলেন কর্পোরেটের চট্টগ্রামের বাসিন্দা হিসাবে তাদের সম্মান করি। আমাদের ব্যাংক দুই ধরনের কাজ করে, একটা ব্যাংক ডিপোজিট আর ডিপোজিটকে আবার কী করি আমরা বিনিয়োগ করি এই পাবলিকের মধ্যে, এই কাজটা ব্যাংক করে। এটার গুণগত মানের উপরে বাংলাদেশ ব্যাংক রেটিং করে, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক কিন্তু রেটিং করে সরকার। আপনি 11 নম্বর পয়েন্ট আপনার সমস্যা নেই, আপনি ফিল্টার কাজ সম্পর্কে আমাদের আইডিয়াটাই করেন। এরপর দুই একটা কথা বলি, এভাবে যে বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ সরকার শেখ হাসিনার আগ্রহে এই মাতার বাড়ি ধরছি, এই তাপবিদ্যুৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকেই ব্যবহার করে আমাদের এই এলাকায় অর্থনীতির যে মূল চালিকা শক্তি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার চেহারা পাল্টে দিতে যেটার আবির্ভাব মাতার বাড়ি গম্ভীর সমুদ্র, এই সব কিছুকে কেন্দ্র করে আমাদের এখানে ল্যান্ডিং কর্মীরা আমাদের এখানে বেজা কর্তৃক অর্থনৈতিক অঞ্চল এরকম এসএম প্রজেক্ট এরকম অনেক কিছুর সম্মেলনে প্রায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়োরিটি ভিত্তিক যে প্রকল্প সে সময়ে 37টি প্রকল্প এই কথা বলতে পারি
যে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিকতার প্রতিফলন আমাদের এই অযোগ্যনা রায়ের সময়ে। যদিও বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই 1995 সালে 30 এপ্রিলে মাতাবাড়িতে এসেই তিনি এই মাতাবাড়িকে দ্বিতীয় টুঙ্গিপাড়া ঘোষণা করেন। মাতাবাড়ির সম্পর্কে আমাদের সময় জি